প্রতিদিনই দেশের কোথাও না কোথাও থেকে অনেকে আমার কাছে ফোন করে তার কাটা মেশিনের বিস্তারিত সম্পর্কে জানতে চান এই মেশিনটির দাম কিরকম মেশিনটির ক্যাপাসিটি কিরকম মেশিনটি জাপানি নাকি ইন্ডিয়ান নাকি চায়না এমন হাজারো প্রশ্ন করে থাকেন আজকের এই ভিডিওটি যারা তারকাটা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্য এটি তৈরি করা হয়েছে জাপান পাওয়ার মেশিন কোম্পানির সৌজন্য একই সঙ্গে এনাম এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডিং কোম্পানি এনাম কেমিক্যাল কোম্পানি এনাম ইঞ্জিনিয়ারিং এনাম অ্যাগ্রো ফুড কোম্পানি এনাম ফিশারিজ অ্যান্ড ফার্মস ও এনাম কসমেটিক্স কোম্পানির সৌজন্যে আমি এখন তার কাটা তৈরির মেশিনের এ টু জেড জানানোর চেষ্টা করব তার আগে বলে রাখি অল্প পুঁজিতে সফল ব্যবসা ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে আমরা আপনাদের পরামর্শ ও সহযোগিতা করে থাকি তার কাটা তৈরির মেশিন মোমবাতি কলম চানাচুর কেক পুরি তৈরির মেশিন খামির মিক্সার কেক খামির মেশিন চিরার মোয়া মুড়ির মোয়া মেহেদি পেস্ট মশার কয়েল মুড়ি তৈরি বিস্কুট তৈরি রুটি তৈরি ফুচকা তৈরির মেশিন চিপস তৈরি ভুট্টা মাড়াই ডিটারজেন্ট বা ওয়াশিং পাউডার কাপড় কাচার সাবান জর্দা লবণ পপ ড্রিঙ্কস নুডলস তেল ফিল্টার পানি ফিল্টার মাছের খাদ্য মুরগির খাদ্য ডিম ফুটানোর মেশিন প্যাকেজিং মেশিন টিস্যু ব্যাগ ওভেন বেকারি যে কোনো কসমেটিক সামগ্রী আগরবাতি গোলাপ জল টুথ পাউডার চা প্রসেসিং ব্যাটারির পানি সুইচ হোল্ডার সকেট ট্যাবলেট মেশিন ললিপপ নিমটি চকলেট প্যাকেজিং মেশিন সরিষা স্প্রেলার সেলাইন, মশলা ড্রায়ার টিস্যু ব্যাগ পপকর্ন মিমি চকলেট চায়না বোলাই মেশিন কব্জা তৈরির মেশিন ওয়াশার তৈরির মেশিন আইকা কোয়েলের ভুসি তৈরির মেশিন চিনি ক্রাশার অল টাইম রুটি কেক ক্যাপসুল ফিলিং সিরাপ ফিলিং জলাই মেশিন ফার্মাসিউটিক্যাল ও কৃষি সহ দুইশো দশ প্রকার মেশিন আমরা তৈরি ও বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে মেশিন কিনলে যে সুবিধাগুলো পাবেন মেশিন কিনলে প্রশিক্ষণ ফ্রি দেওয়া হয় দক্ষ শ্রমিক চাইলে দেওয়া হয় কীভাবে কাঁচামাল সংগ্রহ করবেন তা দেখিয়ে দেওয়া হয় কোন পণ্যে কত টাকা উৎপাদন খরচ ও কত টাকা বিক্রি করলে লাভ থাকবে বুঝিয়ে দেওয়া হয় মেশিনারিজের দশ বছর সার্ভিস দেওয়া হয় ব্যবসায়িক সকল প্রকার কার্যক্রম সহযোগিতা করা হয় এবার আমরা সরাসরি চলে যাব তার কাটা তৈরির মেশিনের বিস্তারিত আলোচনায় আমাদের কাছে দুই প্রকার তার কাটা তৈরির মেশিন পাওয়া যাবে ছোট সাইজের মেশিনের দাম পড়বে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাথে থাকবে একটি রোলার যার উপরে এমএস তারের কয়েল বসানো হয় আর বড়ো সাইজের মেশিনের দাম দুই লাখ টাকা তার সাথেও একটি রোলার থাকবে মেশিনের সঙ্গে একটি ওয়াশিং মেশিন কিনতে হবে এমএস তার থেকে তার কাটা তৈরির পর এই মেশিনের মধ্যে কেমিক্যাল দিয়ে তার কাটাগুলো পরিষ্কার করতে হবে একটি মেশিনের জন্য একটি ধোলাই মেশিন লাগবে আবার পাঁচটি মেশিনের জন্য একটি ধোলাই মেশিনই যথেষ্ট ধোলাই মেশিনের দাম ষাট হাজার টাকা এখন আসি মেশিনটি কোন বিদ্যুতে চলবে উত্তর হলো বাসাবাড়িতে ব্যবহৃত টু টোয়েন্টি লাইনে মেশিন চলবে আবার ফোর ফোরটি লাইনেও মেশিন চলবে তবে কোন বিদ্যুতে মেশিন চালাতে চান সেটা আমাদের আগে বলতে হবে তাহলে সেই লাইন আমরা সেট করে দেব মেশিনে বলে রাখা ভালো একটি মেশিন চালাতে গেলে টু টোয়েন্টি লাইন যথেষ্ট তবে একাধিক মেশিন চালাতে চাইলে ফোর ফোরটি লাইন বিদ্যুৎ ব্যবহার করবেন একজন অপারেটর একসঙ্গে পাঁচটি মেশিন অনায়াসে চালাতে পারবেন কারণ সকালবেলায় এমএস তারের কয়েল রোলারের সাহায্যে মেশিনে সেট করে সুইচ অন করলে বিরামহীনভাবে চলতে থাকবে শুধু তার শেষ হয়ে গেলে নতুন তারের কয়েল লাগিয়ে দিতে হবে তার কাটা তৈরি হয়ে গেলে সেটা ধোলাই ও প্যাকেজিংয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক হেল্পার রাখলেই চলবে এখন প্রশ্ন হলো একটি মেশিন দিনে কতটুকু মাল তৈরির ক্যাপাসিটি আছে আমাদের দুই সাইজের মেশিনেই প্রোডাকশন ক্যাপাসিটি পাঁচশো কেজি প্রতিদিন আট ঘন্টা মেশিন চালাতে পারলে পাঁচশো কেজি তার কাটা তৈরি করা সম্ভব অনেকে প্রশ্ন করে থাকেন তার কাটা তৈরির কাঁচামাল এমএস তার কোথায় পাওয়া যাবে এটি আমি নিজেই সরবরাহ করে থাকি সারাদেশে এমএস তার জিআই তার জিআই পিভিসি তার জিআই তারের বেড়া কাটা তারের বেড়া এগুলো সাপ্লাই দিয়ে থাকি আমাদের কাছে টাকা পাঠালে আপনার নিজ এলাকায় যে ট্রান্সপোর্ট যায় সেই ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা তারের কয়েলগুলো সরবরাহ করে থাকি এক্ষেত্রে ট্রান্সপোর্ট ভাড়া আপনার সাধারণত প্রতি টন মাল পাঠাতে ট্রান্সপোর্টের খরচ পড়ে আঠারোশো থেকে দুই হাজার টাকা মালের সাইজ দেখে তারা দরদাম করে তবে তারের কয়েলগুলো এই রেটেই যায় দেশের বিভিন্ন প্রান্তে আজ মাল ট্রান্সপোর্টে পাঠালে আগামীকাল আপনি পেয়ে যাবেন এই তার ও তারের বেড়া বিভিন্ন সামগ্রীর দরদাম ওঠানামা করে এই ভিডিওটি যখন তৈরি করা হচ্ছে তার আগের দিনের রেট হল আট নয় এবং দশ নম্বর এমএস তার প্রতি কেজি ষাট টাকা এগারো এবং বারো নম্বরের কেজি বাষট্টি টাকা তেরো নম্বর তেষট্টি টাকা এবং চোদ্দো নম্বর তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা করে অনেকের মনে প্রশ্ন জাগে অন্যরা এই মেশিনটি সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করে কেউবার আবার আরও বেশি আমরা কিভাবে এত কম দামে মেশিন বিক্রি করি সস্তার তিন অবস্থা হবে না তো উত্তর হলো অনেকেই ইন্ডিয়ান ও চায়না মেশিন বিক্রি করে থাকেন সেক্ষেত্রে সবাই জানেন ইন্ডিয়া থেকে কোনো মাল আসলে একশো পারসেন্ট ভ্যাট দিয়ে আসতে হয় সেক্ষেত্রে দেড় লাখ টাকার মেশিন তিন লাখ টাকা হয়ে যায় আবার আসতে ট্রান্সপোর্ট খরচ রয়েছে এরপর দোকান ভাড়া কর্মচারীর বেতন নিজের সংসার চালানো সবই এই ব্যবসার উপর অতএব যেখানে মালটি দোকানে পৌঁছাতে পৌঁছাতে তিন লাখ ত্রিশ হাজার টাকা মতো পড়ে যায় সেক্ষেত্রে সাড়ে তিন লাখের কম বিক্রি করলে পোষাবে না এটাই স্বাভাবিক কিন্তু আমরা নিজেরাই মেশিন তৈরি করে থাকি কোনো ভ্যাট নেই তাই দেড় লাখ টাকাতে বিক্রি করতে পারি অনেকে আমাদের কাছ থেকে মেশিন কিনে চায়না বা ইন্ডিয়ান বলে চালিয়ে দেন তাদের একটা স্টিকার লাগিয়ে দিলে ধরার কোনো উপায় নেই এটা কোন দেশের মেশিন অতএব সস্তার তিন অবস্থা হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা দশ বছর সার্ভিস গ্যারান্টি দিচ্ছি যারা বিদেশ থেকে মেশিন এনে দেবে তারা এই দশ বছরের সার্ভিস গ্যারান্টি দিতে পারবে না আমি জানি এই ভিডিওটি দেখছেন যারা তারা এই ব্যবসায় নতুন আসতে চাচ্ছেন বা আমার বিশ্বাস ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও পেতে পাশের বেল বাটনটি চেপে দেবেন আগেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ পারলে একটা শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন অথবা মোবাইলে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরটি হোয়াটসঅ্যাপ ও ইমো আছে